আজকে আমরা ধনিয়া চিকেন রান্না করব। এখন মা ধনে পাতা তুলে নিচ্ছে, দেখুন কত সুন্দর হয়েছে ধনে পাতাগুলো। দেখুন আমাদের খেতে কত সুন্দর টমেটো ধরেছে। এদিকে লালতে শাক বোনা হয়েছে। বন্ধুরা দেখতেই পাচ্ছেন মা এদিকে সমস্ত মশলা রেডি করে নিয়েছে, এদিকে চিকেনটাও সুন্দরভাবে ধুয়ে রাখা হয়েছে। এবার কীভাবে রান্নাটা মা করছেন, মা বুনি কীভাবে রান্না করছেন, আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। প্রথমে অর্ধেকের একটু বেশি পরিমাণ ধনে পাতা বাটাটা দিয়ে দিল। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। অর্ধেকটা পরিমাণ আদা বাটা দিয়ে দিচ্ছি। এদিকে বুনি সুন্দরভাবে মেখে নিচ্ছে চিকেনটাকে। সুন্দরভাবে মেখে নিয়েছি, এবার আমরা কিছুক্ষণ সময় ঢাকা দিয়ে রেখে দেবো। আমাদের কড়াই গরম হয়ে গেছে, এবার কড়াইয়ে আমরা তেল দিয়ে দেবো। দুটো তেজপাতা, দুটো এলাচ, একটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি, রসুন দিয়ে দিচ্ছি, এবার কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি, পেঁয়াজগুলো একটু ভাজা হয়ে গেছে, এবার শুকনো লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি। একটু নেড়ে চেড়ে নেওয়ার পর জিরে বাটা দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দেবো আদা বাটা। এরপর মেখে রাখা মাংসগুলো দিয়ে দিচ্ছি। বাকি যে ধনে পাতা বাটাটুকু ছিল সেটা জলের মধ্যে গুলে দিয়ে দিচ্ছি।
এবার কিছুক্ষণের জন্য ঢেকে রাখছি। তো বন্ধুরা আপনারা দেখতেই পেলেন কেমন ভাবে মা এবং বনি আজকে রেসিপিটা রেডি করলো। দেখুন আমাদের রেডি একদম রেসিপি, ধনিয়া চিকেন কত সুন্দর লাগছে দেখুন, একদম মাখা মাখা। আপনারা অবশ্যই এভাবে রান্না করে খেয়ে দেখবেন, আশা করি খুবই ভালো লাগবে।